হ্যালো দর্শক বন্ধুরা, আমি এমডি তারিক আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল। তো আজকে আপনাদের দেখাবো যে একটা ফলের গাছে বা যে কোনো ফল বা সবজি গাছে 1 থেকে 10 দিন পর্যন্ত, মানে 10 দিনের মধ্যে কত পোকা আক্রমণ করতে পারে আপনার ধারণার বাইরে চলে যাবে। তো আমরা একটা স্মার্ট ট্র্যাপ ইউজ করেছি। স্মার্ট ট্র্যাপ হচ্ছে এমন একটি কৌটোর মতো জিনিস এবং যার অরিজিনাল হচ্ছে ভিতরে একটি কাঠ থাকে, মিষ্টি টাইপের একটা কাঠ থাকে, যেটা একটা সেন্ট, যার ফলে পোকা এসে এসে এখানে খায় এবং মারা পড়ে। তো সেরকমই একটি স্মার্ট ট্র্যাপ আমরা একটি পেয়ারা গাছে ঝুলিয়েছিলাম 10 দিনের জন্য, এবং তার রেজাল্ট কি সেটা আপনারা এখন নিজের চোখে দেখতে পাবেন। একবার আপনারা দেখুন 10 দিনে একটি গাছে কত পোকার আক্রমণ হতে পারে, আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। এবং কিছু দেখুন জ্যান্তও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন উড়ে বেড়াচ্ছে, আর এতগুলো মৃত, 1000-1500 তো পোকা হবেই। এবার আপনারা কল্পনা করুন যে আপনার ফল যে নষ্ট হয়ে যাচ্ছে, একটু বড় হচ্ছে তাতেই পোকার মতো বা ছোট ছোট ছিদ্রর মতো, এবং ভিতরে লাভা হয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট পোকার মতো হয়ে যাচ্ছে পেয়ারা, আম এবং বিভিন্ন ফল, লেবু, সবজি, বিভিন্ন ধরনের সবজি। সেক্ষেত্রেও তো এত পোকা যদি একটা গাছে বা অল্প একটি এরিয়াতেই আক্রমণ করতে পারে, তবে আপনি চিন্তা করতে পারছেন যে কত খারাপ পরিস্থিতি বর্তমান সময় এসে গেছে। এরপরও আমরা এত রকমের সার স্প্রে কত কী করে থাকি, কিন্তু আপনি আপনি সত্যি করে বলুন তো, এত কিছু করে কি আমাদের কোনো লাভ হয়? আমরা তো অনেক দামি দামি প্রোডাক্ট, দামি দামি স্প্রে, দামি দামি বিষ ইউজ করি যাতে পোকাদের আক্রমণ রক্ষা করা যায়। বাট সেটা কতদিনের জন্য? হয়তো 2 দিন অ্যাকশন থাকে, একটা বিষের 3 দিন থাকে, 4 দিন থাকে, কিন্তু 5 দিনের দিন তো আবার সে পোকার আক্রমণ। আর সেই আক্রমণ একটা দুটো না, আপনারা দেখছেন 1000-1000 পোকা। তো আপনারাও এরকম স্মার্ট ট্র্যাপ যদি আপনাদের এলাকায় পাওয়া যায়, তো আপনারা বিভিন্ন যে কোনো ফলের গাছে নিচে, যে কোনো সবজির বাগানে, যে কোনো জায়গায় এটা ঝুলিয়ে রাখতে পারেন বা রেখে দিতে পারেন। এটাতে পোকাগুলো এসে মারা যাবে। তো আপনি কমাতে পারেন, বাট এটা বলবো না যে পুরোটাই ধ্বংস করে দিতে পারেন পোকাকে। তো আমাদের যতটা মনে হয়েছে আপনাদেরকে দেখালাম, এবার আপনারাই ভেবে দেখবেন যে কী করে আমরা পরবর্তীতে স্টেপ নিব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং যদি আপনার কোনো রকম কোয়েশ্চেন থাকে তবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।